হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রিয়াজুল ইসলাম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের সুন্দর একটা পড়ার টেবিল। সো গাইস, দেরি না করে গপাগপ বসে যান। এন্ড যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের জন্য আমাদের চ্যানেল থেকে নতুন একটা গিভার অ্যারেঞ্জ করার কথা। সো গাইস, হ্যালো গাইস, আপনারা যে পড়ার টেবিলটি দেখতে পারতেছেন, আপনাদের সামনে যে পড়ার টেবিলটি বর্তমানে আছে, এটা হলো একটা চায়না প্রোডাক্ট। এটা সম্পূর্ণ আপনার বাইরের একটা প্রোডাক্ট। এটা আপনার যে কাঠটা দেখতেছেন, এটা খুবই হেভি, মজবুত এবং স্ট্রং। আপনারা যে স্ট্রাকারগুলো দেখতে পারতেছেন, এগুলো উঠবো না। এগুলো আপনার মনে করেন আশেপাশে যে ঝুনঝুড়ি খেলনাগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের বাচ্চাদের আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ বেশি করবো, যার জন্য তারা পড়তে বসতে, সোনামণিরা পড়তে বসতে চাইবো। এবং লেখাগুলো দেখতে পাচ্ছেন এ বি সি ডি প্লাস আপনার মানে ইন্টারন্যাশনাল নামটা, পরে আপনার একের নামটা আছে, ডি এর নামটা আছে, তিনের নামটা আছে, যারা ছোটোকালের নামটা পড়ছেন তাদের জানি, নামটাগুলো দেওয়া আছে সুন্দর করে 1 থেকে 10 পর্যন্ত। আবার উপরে দেখতে পাচ্ছেন এ বি সি ডি লেখা আছে আপনার সুন্দর করে, পরে 1 2 লেখা আছে, খুবই সুন্দর। আর খেলনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর খেলনা গাইস। আর উপরে দেখতে পাচ্ছেন আপনার কলম টলম রাখার জন্য একটা ঝুড়ি দেওয়া আছে। আর একটা সবচেয়ে ভালো একটা জিনিস হলো, আপনি দেখতে পাচ্ছেন ঘড়িটা খুবই সুন্দর, খুবই কিউট একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, হলুদ কালার ঘড়ি। সো গাইস, আমি যদি আপনার একটু নিচের দিকে দেখাই গাইস, আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাদের চেয়ারটাও আপনার মনে করেন কার্টুন দিয়ে স্টিকার করা, খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে স্টিকারটা দেখতে পাচ্ছেন। টম এন্ড জেরি কার্টুন দিয়ে স্টিকার করা চেয়ারটা খুবই হেভি, খুবই মজবুত, আপনার বাচ্চার পড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না চেয়ারে। যারা এই পড়ার টেবিলটি আমাদের কাছ থেকে নিতে চান, প্লিজ ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে কল করুন, এবং প্লিজ ডিসক্রিপশনে যে নাম্বারটিতে কল করুন এবং আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি যে ডিজাইনগুলো দেখা দিচ্ছি, আপনি নিচে কত স্ট্রং, কত নাট দেওয়া, কত স্ট্রং করা, এগুলো চাইনিজ প্রোডাক্ট। আর যারা এই ভিডিওটি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটা, এই ঘড়িটার কথাই বলতেছিলাম, ঘড়িটা খুবই সুন্দর, এটা একটা ইয়াম্মি লুক দিস আর কি, কাঠ কালারের ভিতরে দাম দিয়ে দেবো দরকার নাকি। সো যারা আর যারা আপনার বাইরে থেকে ভিজিট করে আমাদের কাছ থেকে এই এই প্রোডাক্ট যারা কিনে যাচ্ছেন, তারা আমাদের সবাই আসতে পারেন। আমাদের সবাই অ্যাড্রেস হলো চাঁদপুর গাইস, নিমে গেছি বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।